ইফ টিজিং সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব আধিপত্য বিস্তার ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা মাদক সেবন ও ব্যবসা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে ফেনীর কিশোররা। বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ, এসব ঘটনা এখন নিত্যদিনের। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে কিশোররা জড়িয়ে পড়ছে মারামারিতে। ফেনী প্রতিনিধি মাইনুল রাসেলের প্রতিবেদন। গত 22 এপ্রিল শুক্রবার মধ্যরাতে ফেনী শহরের দাউদপুল সুইমিং পুল এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে মোহাম্মদ ইসমাইল ও রাব্বি নামে দুজনকে আটক করে র‍্যাব। পরে তাদের তল্লাশি করে দুটি চাকু উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, এদের মদত দিচ্ছে কিছু রাজনৈতিক দল কিংবা প্রভাবশালী বড় ভাই। রাজনৈতিক সত্তা সাহেব বর্তমানে কিছু সঙ্গে এত দূরাত্ম, আমরা চাই সরকার, সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র মিলে কিছু সঙ্গে দমন করবে। সিনিয়র জুনিয়রদেরকে সম্মান না দেওয়া, তারা গ্রুপে সংগঠিত হয়ে বিভিন্ন মাদক সেবন, চিন্তায় চুরি ডাকাইতি সবগুলো অপরাধের সাথে বর্তমান সময়ে কিশোর গ্যাং জড়িত। জেলা দাগনভূঞা উপজেলায় বিভিন্ন স্থানে দেয়ালে X20 জেট ফিক্স ফাইটার্স 10 নাম লিখে গ্যাং পরিচয় দিয়েছে কয়েকটি গ্রুপ, একে অপরের উপর হামলা করছে। স্কুল কলেজের কিশোররা অপরাধ করলেও মানবিক দৃষ্টিকোণ থেকে অনেকে ছাড় পেয়ে যাচ্ছে, বেশিরভাগ ঘটনায় মামলা হচ্ছে না। শিশু আইন এবং দণ্ডবিধি এই দুইটা সমন্বয়ে একটা আইন করা জরুরি, কারণ 14 থেকে 12 বছর বয়সে অনেক মারাত্মক অপরাধ করে এবং তারা খুন পর্যন্ত ইতিপূর্বে করা হয়েছে। হেডমাস্টার সবসময় শিক্ষার মান উন্নয়নের কাজ করত, কিন্তু বর্তমানে আতাতুর্কের হেডমাস্টার সে মার্কেটের মান উন্নয়ন নিয়ে কাজ করে, শিক্ষার মান উন্নয়ন নিয়ে তার কোনো আসলে ভূমিকা দেখি না। এই অদক্ষ লোকটার কারণে আমাদের আতাতুর্কের এই কোমলমতি ছাত্রছাত্রীরা এই বিপদগামী হওয়ার আজকে সুযোগটা পেয়েছে। সন্তান কি করছে, কার সাথে চলাফেরা করছে, সেদিকে লক্ষ্য রাখার উপর অভিভাবকদের নজর দেওয়ার পরামর্শ পুলিশের। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভরসা করে এই এই ধরনের কিশোর গ্যাং বা এই ধরনের গ্রুপের একদম নির্মূল করাটা একটু কঠিন। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার সন্তান যদি প্রত্যেকে যদি প্রত্যেকের সন্তানকে খেয়াল রাখি তাহলে আর কিশোর গ্যাংয়ের কোনো সদস্য পাওয়া যাবে না। আপনার জনপ্রতিনিধি, আপনার মিডিয়া কর্মী, সচেতন নাগরিক, সুশীল সমাজ প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কিশোর অপরাধ বন্ধে পারিবারিক এবং সামাজিক জনসচেতনতার প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্ট জনরা। মাইনুল রাসেল, এসিটিভি, ফেনী। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।